আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা। দুষ্কৃতীদের গুলিতে জখম, আতঙ্ক পুরুলিয়া শহর জুড়ে। জঙ্গলমহল জুড়ে পালিত হলো হুল দিবস। আমেদাবাদে কাজ করতে গিয়ে মৃত্যু এক স্বর্ণ কারিগর। ঝালদা পৌরসভায় অনাস্থায় হারলেন বিগত পৌর প্রধান, নতুন পৌর প্রধান হলেন প্রদীপ কর্মকার। আসছি বিস্তারিত খবরে। পুরুলিয়ার 7 নম্বর জাতীয় সড়কে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হলেন এক যুবক। আহতের নাম জিতেন রজক, প্রায় 35 বছর বয়স, বাড়ি রেনি রোড চুনাভাটি এলাকায়। শুক্রবার রাত 9:30 নাগাদ সে নিজের লন্ড্রির দোকান থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। দোকান থেকে 500 মিটার দূরে অপর দিক থেকে আসা একটি লাল রঙের অ্যাপাচি বাইকের দুই আরোহী তাকে টার্গেট করে। পরপর দুটি গুলি করে তারা। প্রথম গুলিটি বিফল হলেও পরের গুলিটি তার বামগালের উপরিভাগে ঢুকে যায়। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, হঠাৎ করে তিনি পরপর দুটি আওয়াজ শোনেন। তৎক্ষণাৎ জিতেন রজক বাইক থেকে মাটিতে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি সে আহতদের কাছে এসে তাকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারবাবুরা জানান, গুলি প্রায় 1.5 ইঞ্চি ভিতরে রয়েছে, তাই এখানে চিকিৎসা সম্ভব না হয় তাকে টাটানগরে রেফার করা হয়। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ছিল আমরা হোটেলে টাকা নিচ্ছিলাম, তিনি আসছিল দোকান থেকে, মোড় গোশালা মোড় থেকে বাড়ি যাচ্ছিল, তার পথে দুটা গুলি পড়লো আর ওইটাই পড়ে গেল, রাস্তার ধারে পড়ে গেছিলো, তার মধ্যে এই মানে এখন ইয়ে হয়ে গেছে। তো এখন অবস্থা কেমন আছে? অবস্থা এখন দাঁত ভেঙে গেছে, পুরো ব্লিডিং আছে একদম, কিন্তু লাল অ্যাপাচি ছিল আর দুটো মানুষ বসেছিল ওইখানে গাড়িতে, লাল রঙের অ্যাপাচি ছিল থেকে দেখছি, আমরা সামনে থেকে দেখিনি, কিন্তু লাল অ্যাপাচি ছিল আর দুজন বসেছিল, আর পেছনে যে বসেছিল সে মারেছে, আওয়াজ হয়েছে ফাট ফাট। অবশেষে 1 মাস পর জট কাটল ঝালদা পৌরসভা। গতকাল সর্বসম্মতিক্রমে ঝালদা পৌরসভার চেয়ারম্যান গঠনের বোর্ড মিটিং এ 9 জন কাউন্সিলরের উপস্থিতিতে চেয়ারম্যানের দায়িত্ব নিলেন প্রদীপ কর্মকার। বিষয়টি জেলা শাসক ও ঝালদার মহকুমা শাসককেও জানানো হয়। ভাইস চেয়ারম্যান হন কাঞ্চন পাঠক। গত 22 মে চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থার ডাক দিয়েছিলেন পৌরসভার 9 জন কাউন্সিলর।
18 জুন অনাস্থার তলবি সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান সুরেশ আগরওয়ালকে অপসারণ করা হয়। ওই দিন 9 জন কাউন্সিলর চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে ভোট দেন। ওই দিনের তলবি সভা ছিল ঐতিহাসিক। সেদিন সকালে পৌরসভা কক্ষে তালা লাগিয়ে চলে যান চেয়ারম্যান সুরেশ আগরওয়াল। পৌরসভার বারান্দায় হয় তলবি সভা। গত এপ্রিল মাস থেকে পৌরসভার কাজ বন্ধ হয়ে অচল হয়ে যায়। 12 জন কাউন্সিলরের ঝালদা পৌরসভায় একদিকে চেয়ারম্যান সুরেশ আগরওয়াল সহ 3 জন, অন্যদিকে 9 জন। এই 9 জনের মধ্যে 4 জন তৃণমূলের, 3 জন কংগ্রেসের, 2 জন বামফ্রন্টের। এক কথায় তৃণমূল কংগ্রেস বামফ্রন্টের মিলিত ভোট হল ঝালদায়। যদিও 2015 পৌরসভার নির্বাচনে 12টি আসনের একটিও তৃণমূল জয়লাভ করতে পারেনি। সেই সময় চেয়ারম্যান হন কংগ্রেসের মধুসূদন কয়াল, ভাইস চেয়ারম্যান হন মহেন্দ্র রুংটা। 2016 সালে দল বদল করে তৃণমূলে যোগদান করেন কংগ্রেসের 4 কাউন্সিলর, নির্দলের 2 কাউন্সিলর এবং ফরওয়ার্ড ব্লকের 1 জন কাউন্সিলর। 2016 সালে চেয়ারম্যান হন নির্দল থেকে তৃণমূলে আসা সুরেশ আগরওয়াল। এবার ঝালদা পৌরসভা দীর্ঘস্থায়ী হবে। ফরওয়ার্ড ব্লক কাউন্সিলর তপন কান্দু বলেন, ঝালদার মানুষের উন্নয়নের স্বার্থে আমরা তৃণমূল থেকে হওয়া চেয়ারম্যান প্রদীপ কর্মকারকে সমর্থন করলাম। এ ব্যাপারে ঝালদার পৌরসভার বিদায়ী চেয়ারম্যান সুরেশ আগরওয়াল ফোনে জানান, বিষয়টি নিয়ে আমি আদালতের দ্বারস্থ হয়েছি, আমি আইন মেনে কাজ করব, এর বেশি কিছু বলতে চাননি। যাই হোক, ঘন ঘন চেয়ারম্যান বদলের ইতিহাসে নজির কুতৈরি করেছে পুরুলিয়ার ঝালদা পৌরসভা। রাজ্যেও যা বিরল, ঝালদার মানুষ চাইছেন এবার দীর্ঘস্থায়ী হোক রাজ্যের প্রান্তিক জেলার এই প্রান্তিক পৌরসভা। উনার স্বেচ্ছাচারিতা, উনার দুর্নীতি, তাই আজকে আমরা ঝালদার জনগণের স্বার্থে পুরো উন্নয়ন, পৌরসভার যে উন্নয়ন তার থমকে দিয়েছিল এবং তৃণমূলটাকে বাঁচাবার জন্য আমরা এইটা উনাদের সঙ্গে দিলাম। এরপর কি আপনারা উন্নয়ন হবে কি মনে হয়? হ্যাঁ, যত রকম কাজ পৌরসভার মামাটি মানুষের সরকারের যা যা কাজ, ঝালদাবাসীর যা কাজ, ঝালদাবাসীর যা উচ্চ আকাঙ্ক্ষা, যতগুলো কাজ থাকবে আমরা মানে করার চেষ্টা করি। আচ্ছা, এই তো ধরনের দুর্নীতির অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগ ছিল তা আমরা জানাইছি, প্রশাসনকেও জানাইছি। এই পৌরসভায় কোনো জটিলতা দেখা গেছিল? অনেকবার তো আটকাবার চেষ্টা করছিল পৌরসভা, কি মনে হচ্ছে? কি বললেন? বলতে আমরা আইনি জটিলতা বলতে দেখুন, আমরা তৃণমূলের 7 জন, ঠিক আছে, 7 জনের 3 জন পৌর প্রধানের সমর্থ ছিল, আমরা ছিলাম 4 জন। এই 4 জন বাইরে থেকে আপনারাকে মানে 5 জন সমর্থন করেছি, 9 জন মিলে আজ ভোট করেছি। কারা কারা আপনারা বাইরে থেকে সমর্থন করেছে? যেমন আমি, আমাদের 4 জন তৃণমূলের, 2 জন ছিল কংগ্রেসের, আর বাকি 2 জন ছিল সর্বাবলক, একজন সিপিএম, 3 জন কংগ্রেসের, একজন সর্বাবলক, সিপিএম। যাই হোক, ওনারা 5 জন যে সমর্থন করেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর এটা ঝালদার নাগরিকের জোর, এটাই আমি মনে করি। এরপরে আমি আশা করছি এবার তৃণমূল এখানে শক্ত হবে। এরপরে কি মনে করছেন কি আর বদল হবে না? বারবার তো এখানে ঝালদায় লেগেই থাকে পৌর প্রধানের বদল। না না, এটা এটা আশা করছি হবে। আপনার নাম? নাম আপনার নাম? আমার নাম প্রদীপ কর্মকার, কার্যন পাঠক ছিল আর মিনু কর্মকার ছিল আমাদের দলে, আর বাবি কানু ছিল। এটা হচ্ছে যে যিনি আমাদের চেয়ারম্যান ছিলেন মাননীয় সুরেশ কুমার আগরওয়াল, উনার ইচ্ছার মতো কাজ, একনায়কতন্ত্র, দুর্নীতি, কোনো কাজের নিয়মকে তোয়াক্কা করে মান্থলি যে মিটিং হতো সে মিটিং উনি করতেন না। আজ অব্দি মনে হচ্ছে 2টো মিটিং উনি করেছে এই 2 বছরের অন্তরালে। যা কিছু কাজ করেছেন নিজের ইচ্ছায় করেছেন। যদি কোনো ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে সেই কাউন্সিলরও জানে না যে এই কাজটা কোন খাতে হচ্ছে, কত টাকার কাজ, কে টেন্ডার পেয়েছে, কে না পেয়েছে, কোনো কিছু উনি ধার ধারেন না। যা কিছু করেছেন একরকম মনমাফিক চালিয়ে গেছেন। উন্নয়নের কাজ হয়েছে যেটাতে উনার উন্নয়ন হবে সেই কাজটা হয়েছে, যেটা জনগণের উন্নয়নের কাজ সেই কাজটা হয়নি। দুর্নীতির ওই পাহাড় সমান দুর্নীতি রয়েছে। এবার উন্নয়ন কাজে উনি বারবার যে বলছে যে উন্নয়ন কাজ মানে বাধা পড়বে, মিউনিসিপ্যালিটি নাকের ডোগায় একটা বাথরুম আমাদের ছিল, সেটা কোনো রকম চলছিল, উনি এসে ওটাকে ভাঙলেন আর বললেন নতুন খুব ভালো করে করবো। আজ অব্দি ওখানে একটা ইটও গাঁথা হয়নি। আপনি গিয়ে দেখুন এইখানে মেয়ে ছেলেরা বাসস্ট্যান্ডে লাগোয়া সেই বাথরুম ছিল, কোথায় বাথরুম যাবে, মেয়ে ছেলেদেরকে কাঁদতে হচ্ছে যে কোথায় যাবে ওরা।
আজ অব্দি ওই বাথরুমটা ভেঙে দেওয়ার পরে আজ অব্দি ওটা ইট লাগেনি। যেটাতে ওনার উন্নয়ন হবে সেই কাজগুলো উনি ধরেছেন, যেটা জনগণের কাজ সেই কাজটা উনি ধরবেন। এই সময় সংখ্যা গণিতটা আমাদের পক্ষে নেই, বাস্তবটাকে মেনে নিয়ে উনি যেহেতু জনসমক্ষে জনস্বার্থের কাজগুলো করছিলেন না, সেই জন্য ওনাকে সরিয়ে আবার আমরা প্রদীপ কর্মকারকে আমরা চেয়ারম্যান করেছি, উনি আমাদের সাথে মিলে মিশে কাজ করবেন আর জনস্বার্থে উনি কাজ করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন। ঝালদার উন্নয়ন থমকে আছে, গরিব মানুষ এই যে 500 ঘর বর্ষার দিন চলে এলো পড়ে আছে, তার পয়সা দেওয়ার কোনো দায় দায়িত্ব আগে চেয়ারম্যান নেয়নি। আমরা সবাই মিলিয়ে টাকাটা যাতে যেভাবে আসে এবং গরিব লোকরা ঘরের টাকা পায় এবং ওদের ঘর আগামী দিনে যাতে তৈরি হয় সেটা নিয়ে আমরা একজোট হয়ে আর এই চেয়ারম্যানকে আমরা অপসারণ করে এই নতুন চেয়ারম্যান প্রদীপ কর্মকারকে আমরা ধনী মতে 9 জনে আমরা সমর্থন করেছি, যাতে ঝালদার উন্নয়নটা আমরা করতে পারি। আপনার নাম? আমার নাম হচ্ছে মহেন্দ্র কুমার রুংটা, আমি কংগ্রেস কাউন্সিলর এক্স বোর্ড। বলছি এই যে ঘন ঘন চেয়ারম্যান বদল, এটা কি বিস্তারিত হবে? হ্যাঁ, এটা বাস্তবায়িত হবে। সব মিউনিসিপ্যালিটিতে থেকে আমরা ঝালদা মিউনিসিপ্যালিটি এগিয়ে ছিল, সবচেয়ে আগে পয়সা আমাদের এসেছিল, নিজেদের কোন্দলে নিজেদেরকে কে ছোট কে বড় সেটা দেখাবার জন্য চেয়ারম্যান সাহেব উনি এইটাকে বাধা দিলেন। আমার মন এখনো বলছে আমরা সবাই মিলে রাখবো, এই গরিব মানুষের ঘরের টাকা পাবে, ঘর হবে। ভাগনাডিহে সেদিন 10,000 আদিবাসী সমাগমে ব্রিটিশ সরকারের সাথে লড়াই করার নেতৃত্ব দেন সিধু কানু চাঁদ ভৈরব। সেই আন্দোলনের কাণ্ডারি সিধুকে গুলি করে মারে ব্রিটিশরা, আর সেই দিনটিকে স্মরণ করে শুরু হয়েছে হুল দিবস। রাজ্যের সমস্ত জেলায় ব্লকে ব্লকে মর্যাদা সহকারে পালিত হচ্ছে এই দিনটি হুল দিবস হিসেবে। পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের ময়দানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা শাসক অলকেশ প্রসাদ রায়, জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া প্রমুখ। একটা বিশেষ তাৎপর্য আছে, এর তাৎপর্যটা কি? ভারতবর্ষে প্রথম স্বাধীনতা আন্দোলনের সূচনা যেটা হয়েছিল সেটা অনেকেই আপনাদের কাছে বলেছেন যে এই সাঁওতাল বিদ্রোহ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলনের সূচনা, এবং কি কারণে এই বিদ্রোহ হয়েছিল, মূলত তিনটি কারণে এই বিদ্রোহ দানা বেঁধেছিল এবং বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তার কারণ কি? অন্যায়ের বিরুদ্ধে, অর্থাৎ বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের প্রতি যে অবিচার এবং বিদেশি মুদ্রা, ব্রিটিশ সাম্রাজ্যের যে মুদ্রা, সেই মুদ্রাকে তারা জোর করে সাঁওতালরা, বিশেষ করে যারা ভূস্বামী ছিলেন তাদের দ্বারা যখন সাঁওতাল সম্প্রদায়ের জমি লুণ্ঠিত হচ্ছিল, এরকম পরিস্থিতির উপর দাঁড়িয়ে সিধু কানু এবং চাঁদ ভৈরব এই চার ভাইয়ের নেতৃত্বে এই সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল, এবং ভাগলপুরে এই সাঁওতাল বিদ্রোহে 10,000-এরও বেশি মানুষ সেদিন অংশগ্রহণ করেছিলেন। এই সম্প্রদায়ের মানুষরা সহজ সরল সাধারণভাবে জীবনযাপন করেন, তার জন্য আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। এই সহজ সরল মানুষগুলোর উপর যখন অত্যাচার অবিচার এবং তাদের বিরুদ্ধে এমনকি মার্শাল ল পর্যন্ত লাগু করার চেষ্টা করেছিলেন, তার বিরুদ্ধে সাঁওতাল সম্প্রদায়ের মানুষকে সংগঠিত করে সেদিন সংগ্রামের ডাকেন। 30 জুন 1855 উড়িষ্যার ভাগনাডিহির মাঠে সিধু কানুর নেতৃত্বে 10,000 সাঁওতালের উপস্থিতিতে প্রথম ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম সূচিত হয়েছিল। তারপরে 7 জুলাই সাঁওতালদের সঙ্গে ইংরেজদের লড়াই আরম্ভ হয়, যেখানে
ইংরেজরা ইংরেজরা হেরে যায় এবং কুখ্যাত মহেশ দারোগা নিহত হন। এরপরে ১২ তারিখে আবার লড়াই হয় সাঁওতালদের সঙ্গে ইংরেজদের, জন বারোজের নেতৃত্বে। সেখানে তারা ইংরেজরা আবার পরাহত হয় এবং বিস্তীর্ণ এলাকা সাঁওতালদের দখলে চলে আসে। এ কিন্তু দুঃখের বিষয়, ইংরেজরা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকায় সিধু কানু তার ভাই চাঁদ ভৈরব গ্রেপ্তার হয়। সিধুকে সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করা হয় এবং কানু চাঁদ ভৈরব সকলে বীরের মৃত্যু বরণ করেন। এই প্রথম শহীদ, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদদের স্মরণের জন্য আজকে হুল দিবস। আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই, ধন্যবাদ। উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর শনিবার সকালে কেশপুরের কেওটাপাড়া এলাকায় এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, দুপক্ষের মধ্যে গন্ডগোলের সময় বোমা ছুড়তে গিয়ে দুই যুবক গুরুতরভাবে জখম হয়েছে, যাদের মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় বোমা ছুড়তে গিয়ে নিজের হাতে বোমা ফেটে দুই হাত ও এক পা উড়ে গিয়েছে এক যুবকের, যার নাম শেখ মোবাইদুল। আশঙ্কাজনক অবস্থায় তাকে মেদিনীপুর থেকে কলকাতায় রেফার করার সিদ্ধান্ত নিয়েছেন মেদিনীপুর হাসপাতালের চিকিৎসকরা। স্থানীয় সূত্রে খবর, বিভিন্ন প্রকল্পের টাকা বাটোয়ারা নিয়ে রওশান আলী গোষ্ঠী বনাম তৃণমূলের অপর গোষ্ঠী শেখ ইয়াসিনের অনুগামীরা শনিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে, তা থেকেই বোমাবাজির ঘটনাটি ঘটে। এরপর ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে কেশপুর থানার পুলিশ। আমি এসে দেখছি না, এমনি হয়ে পড়ে আছে। কিরকম হয়ে পড়ে আছে? এই বলছে হাতে বম ফুটে গেছে। তারপরে এই বম ফুটে আছে, এটি জানি আর কি জানি। আচ্ছা, মানে গন্ডগোল বলতে সেখানে লড়াই, কি লড়াই হচ্ছে? ওই এদের লড়াই বুঝতে পারিনি, কোনো ভালো ছিল, সবাই সব ব্যবসায়ী চলে গেলে, সব ঘুরে এলো। এসে কি হলো কোনো বুঝতে পারিনি, আর মাঠে ধান তোলা ভাত দিয়ে এসে দেখছি না। এই মাঠে কজন আহত হয়েছে? মানে নিজে কি বোম হাতে কি করছিল? বোম নিয়ে হাঁটাচ্ছিল। আচ্ছা, মানে আরেক লড়াই হচ্ছিল তার মানে। আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে হুল দিবস একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সিধু কানুর মৃত্যু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। সারা দেশ সহ এই রাজ্যেও এদিন পালন করা হলো। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকে পালন হয় এই দিনটি। সবং ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে সবং এর তেমাথিনী পল্লীশ্রী রাইস মিলে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিল রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি অজিত মাইতি, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, জেলা শাসক পি মোহন গান্ধী, রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়া, অমূল্য মাইতি সহ অন্যান্যরা। সিধু কানুর মূর্তিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠান শুরু করা হয়। উপস্থিত ছিলেন শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। সারাদিন খেলাধুলো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এই হুল দিবস। পরিবহন মন্ত্রী জানান, ব্রিটিশ শাসনকে দূর করতে এবং স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যারা শহীদ হয়েছিল তাদের শ্রদ্ধা জানাতে এই হুল দিবস পালন করা হয়। এবং আমার নানা জায়গায় হুল দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ আজকে প্রায় এক দশক হতে গেল। কখনো বাঁকুড়া সারেঙ্গাতে, কখনো চন্দ্রকোনা রোডে, যেখানে হুল দিবসের দিন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে একসঙ্গে ১৮ জন মারা গেছিলেন,
দিবসের অনুষ্ঠান গত প্রায় ৯ সাল থেকে ৭-৮ সাল থেকে আমি প্রত্যেক বছর এই জেলা বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে অংশগ্রহণ করি এবং হুরুল দিবস সাঁওতাল বিদ্রোহ ১৮৫৫ সালে হয়েছিল কিন্তু আমি এর ভিত্তিভূমিটা রচিত হয়েছিল কিন্তু ১৭৬৫ সালে যখন ইংরেজ তার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খাজনা আদায় করার জন্য দায়িত্ব দিয়েছিলেন তখন এর ভিত্তিভূমি তৈরি হয়েছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বেছে নিয়েছিল আদিবাসী সাঁওতালদের উপর অত্যাচার করো কর আদায় করো তাদের গ্রাম জ্বালিয়ে দাও তাদের ঋণের জালে জর্জরিত করে তাদের জমিগুলো দখল করো এটাই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশের উদ্দেশ্য এর বিরুদ্ধে বিদ্রোহের আগুন বিস্ফোরিত হয়েছিল ১৮৫৫ সালে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাইপাট গ্রামের বাসিন্দা ১৭ বছর বয়সী যুবক ভাস্কর রানা আহমেদাবাদে সোনার কাজ করতে গিয়েছিল বছর খানেক আগে গত বৃহস্পতিবার আহমেদাবাদে তার বাড়িতে ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় আহমেদাবাদে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্ত করতে পাঠায় আজ বাড়ির লোক দেহটিকে নিয়ে আসে দেহটিকে রাস্তাতে রেখে মৃত্যুর কারণ ও তদন্ত করার দাবিতে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্য খুন করা হয়েছে ভাস্করকে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সাথে বচসা হয় গাড়ি ভাঙচুর করা হয় দাসপুর থানার খুনের অভিযোগ নিতে হবে পুলিশকে এই দাবিতে ধন্যবাদ রাজ্যের সাথে বাঁকুড়াতেও সরকারি বেসরকারি উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় হুল দিবস পালন করা হলো জেলা প্রশাসনের উদ্যোগে এদিন মূল অনুষ্ঠানটি হয় বাঁকুড়া শহরের জেলা স্কুলে উপস্থিত ছিলেন জেলা শাসক ডাক্তার উমাশঙ্কর এস রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা জেলা পরিষদের বিদায়ী সভাপতি অরূপ চক্রবর্তী বিধায়ক অরূপ খাঁ প্রমুখ সাঁওতাল বিদ্রোহের বীর শহীদ সিধু কানুর মূর্তিতে মাল্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় জেলা শাসক উমাশঙ্কর এস সহ উপস্থিত বিশিষ্টরা হুল দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন আদিবাসী সমাজের বিশিষ্ট জনদের সম্বর্ধিত করা প্রত্যেক ব্লক অফিস থেকে আর সাব ডিভিশন অফিস থেকে আর জেলা শাসক অফিস হোক এখানে একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু হবে আদিবাসী মানুষের জন্য আপনারা শুধুমাত্র ও অফিসে যান ওখানে আপনারা দরখাস্ত করুন আমরা চেষ্টা করবো ১ সপ্তাহ ২ সপ্তাহ হোক ম্যাক্সিমাম হলে ১ মাসের মধ্যে আপনার যা সমস্যা আছে ওটাকে মেটানোর জন্য চেষ্টা করবো যদি ব্লক অফিসে না পারলে ও কাজের সঙ্গে সঙ্গে ১-২ সপ্তাহ মধ্যে আমার লেভেলে আসবো আমি পার্সোনালি জেলা শাসক হোক আর অধীনস্থ জেলা শাসক হোক আমরা নিজে পার্সোনালি দেখে আপনার সমস্যাগুলোকে সমাধান করানোর চেষ্টা করবো
বাঁকুড়া শহরের লালবাজার এলাকার কেরানি বাঁধে ক্যামেলিয়ান গিরগিটি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। আজ এলাকার বস্তি সংলগ্ন ঝোপে এই সবুজ গিরগিটিটি দেখতে পেয়ে এলাকার এক বাসিন্দা উদ্ধার করে গিরগিটিটিকে বাড়িতে নিয়ে আসে এবং পাখির খাঁচায় বন্দী করে রাখা হয়েছে এই গিরগিটিটিকে। এটিকে দেখতে ভিড় জমাচ্ছেন পাড়ার লোকজন, খবর দেওয়া হয়েছে বন দপ্তরকে। বন দপ্তরের লোক এলে এটিকে তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়। এটা কোথায় পেয়েছিলেন আপনারা? এটা আমাদের এখানে ঝোপে যারা ছিল আমরা সকালে দেখতে পাই এটাকে। দিয়ে এটা কি করবেন? এটা আমরা এখন চিন্তা ভাবনা করেছি ফরেস্টের অফিসের হাতে তুলে দেবো, না আগে কখনো দেখি না। এটা কি ধরনের গিরগিটি না কি বটে আমরা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তাদের হাতে তুলে দেবেন? হ্যাঁ, তাদের হাতে তুলে দেবো। যখন রাজ্যের নানা কলেজ থেকে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, যেমন ছাত্রছাত্রীদের ভর্তির নামে মোটা টাকা চাওয়া বা ভর্তি নানা ঝামেলা, তখন ঝালদার এএম কলেজ ব্যতিক্রম। কলেজের হেড ক্লার্ক অসিত লাহিড়ি ও জেনারেল সেক্রেটারি নেহাল হাজরা বলেন, দুর্নীতির কোনো প্রশ্নই নেই, কারণ সমস্তটা অনলাইন হচ্ছে, বরং আমরা সাহায্য করছি নবাগতদের যাতে এলাকার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতে পারে, কারণ দিনের পর দিন ছাত্রছাত্রী বাড়ছে, কলেজের চাপও বাড়ছে, তাই আসন সংখ্যা বাড়ানোর আবেদনও করেছি। নবাগত ছাত্ররাও বলেন, ভর্তি নিয়ে কোনো সমস্যাই নেই কলেজে। এখনো পর্যন্ত যে অনার্স কোর্সের এডমিশন সেটা বেশ ভালোভাবেই চলছে, স্মুথলি হয়েছে। আজকে যে অনার্সের এডমিশন ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। জেনারেল কোর্সের প্রায় সমস্ত সিটি শেষ হয়ে গেছে, কয়েকটা সিট ও কয়েকটা আসন কেবলমাত্র এসসিএসসিটির জন্য এখনও সম্পূর্ণভাবে আমরা ফিল আপ করে উঠতে পারি নাই। আর এখানে যে আমাদের ছাত্রছাত্রীদের যেভাবে চাপ অনার্স কোর্সের জন্য, তার জন্য আমরা মাননীয় ইন্সপেক্টর কলেজকে আমাদের ইউনিভার্সিটির আমরা জানিয়েছি যেন আরও কিছু আসন সংখ্যা আমাদের কলেজের জন্য বাড়ানো হয়, যাতে অঞ্চলের ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করে উপকৃত হতে পারে। আর পাস কোর্সের এডমিশন আমাদের 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত করা হয়েছে নির্ধারিত। আশা করা যায় যে সেটাও ভালোভাবেই নিয়ে পার হবে। আমার নাম অসিত লাহিড়ি। কলেজে ভর্তি নিয়ে কোনো সমস্যাই নেই, যারা সরকারি যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী কলেজে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ভর্তি হচ্ছে এবং সিনিয়র সবাই, যে কোনো লোকই যে কোনো জায়গা থেকে নেটে ঢুকে দেখতে পারেন যে কীভাবে উপর দিক থেকে কতজন নিয়ে হলেন। এরপরে যে যে ক্যান্ডিডেটরা উপস্থিত হচ্ছেন তাদেরকে আমরা সরাসরি ভর্তি করে নিচ্ছি এবং তারপরে তারা অনলাইনে পেমেন্ট করছেন। ফর্ম ফিল আপ হচ্ছে অনলাইনে, সমস্ত কিছুই অনলাইনে হচ্ছে, কাজেই আমাদের এখানে দুর্নীতির কোনো সম্ভাবনাই নেই এবং কোনো রকমের কোনো গণ্ডগোল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আরেকটা ভালো ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে সিটের সংখ্যা যথেষ্ট বেশি সংখ্যায় বেড়েছে। কতটা বেড়েছে সিটের সংখ্যা? প্রথম থেকেই আগেই 5% করে বেড়েছিল এবং তারপরে এই বছরও আমরা কি চেষ্টা করছি কিছু। কোথা থেকে এসেছেন অ্যাডমিশন নিতে এখানে? আমি আরসা থেকে ফসকো গ্রাম থেকে। কী সমস্যা আছে এখানে অ্যাডমিশন নিয়ে? না, কোনো সমস্যা নেই। আমাদের ঝঞ্ঝা উচ্চরম কলেজের দাদারা যাতে স্টুডেন্ট ইউনিয়ন আছে তারা আমাদেরকে সাহায্য করেছে এবং আমি আমার নিজের র্যাঙ্ক দেখলাম এই অনলাইনে এবং এই আইসি কোনো নোটিশ বোর্ডও দেখলাম, তারপরে গিয়ে ভর্তি হলাম। এখন ভর্তি হয়ে গিয়েছি এবং দাদারা আমাদের যে স্টুডেন্ট ইউনিয়ন আছে তারা আমাদেরকে অনেক সাহায্য করেছে। কেউ কি টাকা পয়সা নিয়েছে আপনার কাছ থেকে?
কোনো টাকা পয়সা নেই। কি নাম? জয়রাম কুমার। কোথা থেকে আসছেন? আমি আশা থানার ফসকে গ্রাম থেকে। ঝালদা কলেজে ভর্তি হল? হ্যাঁ, ঝালদা কলেজে ছিলাম। এবার আসছি আবহাওয়া সংক্রান্ত বিভাগ রোদ মেঘ বৃষ্টি জেনে নেব আবহাওয়া সংক্রান্ত খবরাখবর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস ও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 66%। আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শেষ করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবরগুলি আরো একবার। শিরোনাম নিবেদন করছে অধিকারী মোটরস, রত্তলা মোড় পুরুলিয়া। দুষ্কৃতীদের গুলিতে জখম, আতঙ্ক পুরুলিয়া শহর জুড়ে। জঙ্গলমহল জুড়ে পালিত হল হুল দিবস। আমেদাবাদে কাজ করতে গিয়ে মৃত্যু এক স্বর্ণ কারিগর। ঝালদা পৌরসভায় অনাস্থায় হাতলেন বিগত পৌর প্রধান, নতুন পৌর প্রধান হলেন প্রদীপ কর্মকার। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন জঙ্গলমহল 24x7 রাত দিন সাত দিন সারাদিন। নমস্কার। দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখ।